বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপার অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে 28 আগস্ট 2021 থেকে 3রা সেপ্টেম্বর 2021-এর কর্মসংস্থান পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে অনেক নতুন চাকরির খবর প্রকাশিত হয়েছে। সমস্ত চাকরির খবর দেখার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, সমস্ত চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে দেখতে পাচ্ছেন 53 টেকনিশিয়ান এবং অ্যাসিস্ট্যান্ট নিয়োগের খবর প্রকাশিত হয়েছে। 411 অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার হাইকোর্টে নিয়োগের খবর প্রকাশিত হয়েছে। নেভাল কমান্ডে 302 টেকসম্যান নিয়োগের খবর প্রকাশিত হয়েছে। কেন্দ্রে 177 টেকনিশিয়ান নিয়োগের খবর প্রকাশিত হয়েছে। বায়ুসেনায় 174 ক্লার্ক নিয়োগের খবর প্রকাশিত হয়েছে। রেলের NTPC প্রার্থীদের দরখাস্ত ফি ফেরত হচ্ছে প্রকাশিত হয়েছে। স্টেট ব্যাংকে 46 ম্যানেজার নিয়োগের খবর প্রকাশিত হয়েছে। 26 ডিপ্লোমা ট্রেনিং নিয়োগের খবর প্রকাশিত হয়েছে। 32 অ্যাপ্রেন্টিস নিয়োগের খবর এবং প্রকাশিত হয়েছে সরকারি প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি। এছাড়া ভিতরের পথে প্রকাশিত হয়েছে এই সপ্তাহের কর্মসংস্থান জিজ্ঞাসা, যেখানে আপনারা নানান ধরনের চাকরির সম্বন্ধে প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থান। সমস্ত খবর দেখার জন্য ভিডিওটি আপনারা দেখতে থাকুন। চলুন তাহলে এক এক করে সমস্ত খবরের বিস্তারিত দেখে নেওয়া যাক। প্রথম চাকরির খবর, 411 অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার হাইকোর্টে নিয়োগ হবে, যেখানে বলা হয়েছে গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এখানে এলাহাবাদ হাইকোর্টে অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার এবং কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে 411 জন লোক নিচ্ছে। এখানে কারা কোন পদের জন্য যোগ্য দেওয়া আছে, এখানে যে কোনো শাখার গ্রাজুয়েটরা আবেদন করতে পারবেন। কম্পিউটার সায়েন্সে ডিগ্রি ডিপ্লোমা, নিলেট বা ডোয়েক সোসাইটি থেকে ও লেভেল সার্টিফিকেট কোর্স কিংবা কম্পিউটার সায়েন্সে CCC সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। কম্পিউটারে ইংরেজি টাইপিং জানতে হবে। এখানে আবেদনের জন্য যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি হলো, এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে 16 সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটে। ওয়েবসাইট হচ্ছে দেখতে পাচ্ছেন http://recruitment.nta.nic.in অথবা www.allahabad-highcourt.in। এখানে গিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে পারবেন এবং এখানে গিয়ে সমস্ত কিছু আপনারা দেখে নিতে পারবেন। এখানে পরীক্ষার ফি বাবদ দিতে হবে 800 টাকা। স্টেট ব্যাংক বা যে কোনো শাখায় আপনারা জমা দিতে পারবেন। পরবর্তী খবর, নেভাল কমান্ডে 302 ট্রেডসম্যান নিয়োগের খবর প্রকাশিত হয়েছে। এখানে ভারতীয় নৌবাহিনীর পোর্ট ব্লেয়ার নেভাল শিপ রিপেয়ার ইয়ার্ডে ট্রেডসম্যান স্কিল্ড পদে 302 জন লোক নিচ্ছে। ইংরেজি অন্যতম বিষয় হিসেবে নিয়ে মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়ে থাকতে হবে। কোন কোন ট্রেডে অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়ে থাকতে হবে তা দেওয়া হলো। কম্পিউটার ফিটার, ইলেকট্রনিক ফিটার, রেডার ফিটার, রেডিও ফিটার, মেশিনারি কন্ট্রোল ফিটার এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রেন ফিটার, মেশিনিস্ট, পাইপ ফিটার, রেফ্রিজারেটর অ্যান্ড এসি ফিটার, পেইন্টার, প্লাস্টার এবং হচ্ছে ল্যাগার, রিগার, টেলর, ওয়েল্ডার, মিল রাইটার, শিপ রাইটার, সোনার ফিটার, সিভিল ওয়ার্কার। বয়স হতে হবে, এখানে দেওয়া আছে বয়স হতে হবে যে 1/11/2021 হিসেবে 18 থেকে 25 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, OBCরা 3 বছর বয়সের ছাড় পাবে। দরখাস্ত করতে হবে নির্দিষ্ট ফর্মের। দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট হচ্ছে www.and.nic.in অথবা www.ncs.gov.in। এখানে গিয়ে কিন্তু আপনারা দরখাস্ত পেয়ে যাবেন। দরখাস্তের সঙ্গে বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট এবং প্রত্যয়িত নকল, এখনকার তোলা 2 কপি, পাসপোর্ট পেপারের ফটো দিতে হবে। সমস্ত কিছু কিন্তু এই ওয়েবসাইট দুটোতে পেয়ে যাবেন। ওয়েবসাইট দুটো কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। পরবর্তী খবর, বায়ুসেনায় 174 ক্লার্ক নিয়োগের খবর প্রকাশিত হয়েছে। সরকারি প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ভারতীয় বিমানবাহিনীর বিভিন্ন স্টেশন এবং ইউনিটে কাজের জন্য বিভিন্ন পদে 174 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য, সুপারিনটেনডেন্ট স্টোর, যে কোনো শাখায় গ্রাজুয়েটের যোগ্য, স্টোর বা অ্যাকাউন্টিংয়ের কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয়, লোয়ার ডিভিশন ক্লার্ক, LDS, উচ্চ মাধ্যমিক পাশটা, কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মিনিট অন্তত 35টি এবং ম্যানুয়াল টাইপরাইটারে অন্তত 30টি, অনুরূপভাবে ঘন্টায় 10,500 কি ডিপ্রেশন গতি থাকতে হবে, শব্দ তোলার গতি থাকলে যোগ্য স্টোর কিপার, যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশটা যোগ্য স্টোর বা অ্যাকাউন্টসের কাজে দক্ষ থাকলে ভালো হয়, কুক, মাধ্যমিক পাশটা, ক্যাটারিংয়ের ট্রেডের সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। কোন স্টেশনে কটি শূন্যপদ, দরখাস্ত পাঠানোর ঠিকানা এখানে দেওয়া আছে। এই ঠিকানাগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। আপনাদের যে ঠিকানায় মনে হবে যে পাঠালে সুবিধা হবে সেই ঠিকানায় কিন্তু আপনারা দরখাস্ত করতে পারবেন। পরবর্তী খবর, কেন্দ্রে 177 টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট ও সায়েন্টিস্ট নিয়োগের খবর প্রকাশিত হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াসান টেকনোলজি প্রজেক্ট সায়েন্টিস্ট, প্রজেক্ট টেকনিশিয়ান, প্রজেক্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে 177 জন লোক নিচ্ছে। এখানে কারা কোন পদের জন্য যোগ্য বিস্তারিত আপনারা পেয়ে যাবেন ওয়েবসাইটে। ওয়েবসাইটটি হলো,
এখানে ওয়েবসাইট হচ্ছে https://www.niot.res.in এই ওয়েবসাইট, এবং এখানে দরখাস্ত করার শেষ তারিখ 13 সেপ্টেম্বর, এখানে গিয়ে কিন্তু আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারবেন। পরবর্তী খবর, রেলের এনটিপিসি প্রার্থীদের দরখাস্ত ফেরত, দরখাস্ত ফি ফেরত হচ্ছে। কলকাতা, মালদা, শিলিগুড়ি সহ সারা ভারতের বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বিজ্ঞপ্তি নম্বর 1/2019 নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এনটিপিসি এর যে সিবিটি টেস্ট 2020 সালের 28শে ডিসেম্বর থেকে 2021 সালের 31শে জুলাই পর্যন্ত 7টি পর্যায়ে হয়েছিল, তাতে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের পরীক্ষা ফি ফেরত দেওয়া হচ্ছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানান, সিবিটি 1 পরীক্ষায় যারা দিয়েছেন তাদের পরীক্ষা ফি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হচ্ছে। সাধারণ প্রার্থীরা 400 টাকা, তপশিলি প্রাক্তন সমরকর্মী প্রতিবন্ধী মহিলা সংখ্যালঘু ইবিসি ট্রান্সজেন্ডার প্রার্থীদের 250 টাকা ফেরত দেওয়া হবে। এই পরীক্ষার জন্য সাধারণ প্রার্থীদের কাছ থেকে 500 টাকা, তপশিলীদের কাছ থেকে, তপশিলী প্রাক্তন সমরকর্মী প্রতিবন্ধী মহিলা সংখ্যালঘুদের কাছ থেকে 250 টাকা পরীক্ষার ফি বাবদ দরখাস্ত করার সময় নেওয়া হয়েছিল। দরখাস্ত করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই অ্যাকাউন্টে টাকা ফেরত আসবে। কারো ব্যাংক অ্যাকাউন্ট বদল হলে বা ব্যাংকের কোনো তথ্য আপডেট করতে চাইলে আপডেট ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্কে ক্লিক করে আপডেট করবেন। 31 অক্টোবরের মধ্যে টাকা ফেরতের জন্য একটি ব্যাংক আপলোড করতে পারবেন। এই জন্য প্রার্থীদের SMS করে বা ইমেল করে জানানো হয়েছে, যিনি যে রেল রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করেছেন সেই রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে ওই লিঙ্ক পাবেন। পরবর্তী খবর, স্টেট ব্যাংকের 46 ম্যানেজার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার সিভিল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদে 46 জন লোক নিচ্ছে। এখানে কারা কোন পদের জন্য যোগ্য, কীভাবে আবেদন করবেন, সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন ওয়েবসাইটে। ওয়েবসাইটটি হলো এখানে www.sbi.co.in/career অথবা https://bank.sbi/careers এই ওয়েবসাইট দুটোতে পেয়ে যাবেন। এবং এখানে দরখাস্ত করতে হবে 2/7 সেপ্টেম্বরের মধ্যে, এবং তারপর পরীক্ষার ফি বাবদ দিতে হবে 750 টাকা। বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই এই ওয়েবসাইট দুটি দেখে নেবেন। পরবর্তী খবর, 26 ডিপ্লোমা ট্রেনি, কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ডিপ্লোমা ট্রেনি ইলেকট্রিক্যাল এবং ডিপ্লোমা ট্রেনি সিভিল পদে 26 জন লোক নিচ্ছে। এখানে বিস্তারিত দেখার জন্য আপনারা ওয়েবসাইটটি দেখে নেবেন। ওয়েবসাইটটি হচ্ছে এখানে www.powergridindia.com এই ওয়েবসাইট, এবং এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে 18 সেপ্টেম্বরের মধ্যে। বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন ওয়েবসাইটে, ওয়েবসাইটটি আপনারা অবশ্যই দেখে নেবেন। পরবর্তী খবর, ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে 32 জন লোক নিচ্ছে। এখানে নিয়োগের জন্য, এখানে অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের জন্য যে ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে, ওয়েবসাইটটি হলো এখানে দেখতে পাচ্ছেন www.ircon.org এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে 13 সেপ্টেম্বরের মধ্যে। বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই ওয়েবসাইটটি দেখে নেবেন। পরবর্তী খবর, সরকারি প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি, পশ্চিমবঙ্গ সরকারের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অনুমোদিত, রাজ্যে 15টি মেডিকেল কলেজে 28টি অনুমোদিত প্রতিষ্ঠানে এবং 12টি বিষয়ে ডিপ্লোমা কোর্সে ভর্তি নেওয়া শুরু হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম কোর্স হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, এরপর রেডিওগ্রাফি, ডায়াগনস্টিক ফিজিওথেরাপি ডিপ্লোমা, রেডিওথেরাপিস্ট টেকনোলজি, অপটোমেট্রি, এখানে দেখতে পাচ্ছেন নিউরো ইলেকট্রোফিজিওলজি, পারফিউশন টেকনোলজি, ক্যাথ ল্যাব টেকনিশিয়ান, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, ডায়ালিসিস টেকনিশিয়ান, অপারেশন থিয়েটার টেকনোলজি, ইলেকট্রোকার্ডিওগ্রাফিক টেকনিক। প্রতিটি কোর্স 2 বছরের সেশন শুরু হবে। 1 সেপ্টেম্বর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশরা ছেলে ও মেয়েরা 3 বিষয়ে আলাদা আলাদাভাবে 5 নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 1/12/2021 হিসেবে 17 বছর বা তার বেশি। পড়ানো হবে নিচে দেওয়া 15টি মেডিকেল কলেজ এবং 28টি অনুমোদিত প্রতিষ্ঠানে। বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে গেলে সব কিছু পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে দরখাস্ত করতে হবে 26 আগস্ট থেকে 10 সেপ্টেম্বর। ওয়েবসাইট www.smwwb.in অথবা www.smfwbee.in এই ওয়েবসাইট দুটি কিন্তু আমরা দেখে নেবেন।